আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেক পাস্তার রেসিপি। আজকে আমি লাসানিয়া স্টাইলে বেক পাস্তা তৈরি করে দেখাবো। এটি খেতে অসম্ভব মজা, আর আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকলো বাসায় রেসিপিটি ট্রাই করার জন্য। চলুন দেখে নেই কিভাবে তৈরি করব বেক পাস্তা। বেক পাস্তা তৈরি করতে আমাদের লাগবে পাস্তা সিদ্ধ। এখানে আমি 4 কাপের মতো পাস্তা সামান্য লবণ আর ভেজিটেবল অয়েল দিয়ে 70% মতো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি ফারফেলে পাস্তা ব্যবহার করেছি। আর লাগছে বোনলেস চিকেন। এখানে আমি 300 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। টমেটো সস লাগছে 1/2 কাপ। আর লাগছে ধনে পাতা, টমেটো, কাঁচামরিচ, রসুন আর মোজারেলা চিজ। চিজটা এখানে আমি 100 গ্রাম নিয়েছি। চিজ আসলে যে যার পছন্দ মতো, যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু ব্যবহার করবেন। এবারে আমরা পাস্তা সস তৈরি করে নিব। পাস্তা সস তৈরির জন্য আমাদের লাগবে বোনলেস চিকেন, টমেটোর সস, টমেটো, কাঁচামরিচ, রসুন, ধনে পাতা। কাঁচামরিচ ফালি করে নেব, টমেটো, রসুন আর ধনে পাতা কুচি করে নেব। এছাড়াও আমাদের লাগছে তেল, লবণ, সাদা গোলমরিচের গুঁড়া, বিরিয়ানি মশলা। সাদা গোলমরিচের গুঁড়া এবং বিরিয়ানি মশলা সম্পূর্ণ অপশনাল। আপনারা এই দুটি ইনগ্রিডিয়েন্টস বাদ দিয়ে দিতে পারেন, এর পরিবর্তে লাল মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। পাস্তার সস তৈরি করার জন্য প্রথমে আমি গ্যাস অন করে একটি প্যানে 5 টেবিল চামচের মতো তেল নিয়েছি। তেল গরম হয়ে এসেছে, এবারে আমি রসুন কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। রসুনের কালার বাদামি হয়ে এসেছে, এবারে আমি বোনলেস চিকেন দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবারে আমি চিকেন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চিকেনের কালার চেঞ্জ হয়ে এসেছে, এবারে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1টি টমেটো কুচি করে দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো সাদা গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো বিরিয়ানির মশলা। দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো ক্যাচাপ। এক 1.5 মিনিট এভাবে আমি রান্না করে নিচ্ছি। এবারে আমি আরও একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবারে আমি দিয়ে দিচ্ছি যেই পানিতে পাস্তা সিদ্ধ করেছিলাম সেই পানি 1 কাপ। এবার মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে পাস্তা সস। ফিরছি 3-4 মিনিট পরে। পাস্তা সস তৈরি হয়ে গিয়েছে, এবারে আমি পাস্তা অ্যাসেম্বল করে নিচ্ছি। পাস্তা বেক করার জন্য আমি একটি ওভেন প্রুফ ডিশ নিয়েছি। এবারে আমি সিদ্ধ করে রাখা পাস্তা প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি তৈরি করা পাস্তা সস। এবারে থার্ড লেয়ার হিসাবে দিয়ে দিচ্ছি গ্রেট করা মোজারেলা চিজ। এখানে আমি 100 গ্রামের অর্ধেক চিজ দিয়ে দিচ্ছি। এবারে আবার 1 লেয়ার পাস্তা দিয়ে দিচ্ছি।
এবারে দিয়ে দিচ্ছি আরো এক লেয়ার চিজ। এখন আমরা 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 মিনিট প্রি হিটেড ওভেনে এই পাস্তাকে 18 থেকে 20 মিনিটের জন্য বেক করতে দিব। আর এখানে আমাদের 4 সার্ভিং এর মতো পাস্তা রয়েছে। বেক পাস্তা সার্ভিং এর জন্য রেডি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করতে পারেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।